আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের জন্য ক্যালকুলেটর ব্যবহার করে, এই যে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে দশমিক থেকে বাইনারি মান নির্ণয় করা যায় তা আলোচনা করব। তার জন্য একটা কাজ করতে পারি আমরা। এখানে আমি ক্যালকুলেটরের চিত্রটা উপস্থাপন করছি, এই যে লক্ষ্য করি, ক্যালকুলেটরের চিত্র এখানে আমি উপস্থাপন করেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো প্রথমে এই 800টি সংখ্যাটি আমরা দশমিক মোড যেহেতু আছে, তো এটাকে মোড চেঞ্জ করে দশমিক মোডে আনতে হবে। তার জন্য এই যে ক্যালকুলেটরের স্ক্রিনের উপরে ডান নিচে ডান দিকে যে অন আছে, অন করার পর অনের বাম দিকে কী আছে, মোড, মোড আছে, মোড। তো মোডে দুইবার চাপ দিয়ে, মোডে দুইবার চাপ দিয়ে আমরা যদি তিনে চাপ দিই, তাহলে মোড চেঞ্জ হয়ে আমার ক্যালকুলেটর ডেসিমেল মোডে আসবে, দশমিক মোডে আসবে। আর দশমিক মোড আসতে কিভাবে বুঝবো, এখানে ডি লেখা থাকবে, ডি লেখা থাকলে আমরা বুঝবো যে এটি এই দশমিক মোডে বা ডেসিমেল মোডে এসেছে। তো মোড চেঞ্জ করার পরে আমরা এখন এই সংখ্যাটি তুলবো, 800, 68। তো এই যে এখানে বাটন আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে, আমরা তো জানি। তো 6-এর উপরে চাপ দিয়ে আমরা 6 এখানে তুলবো, 8-এ চাপ দিলে এখানে 8 উঠবে, যে 68 লিখেছি, 800 লেখার পরে, এটা তো দশমিক সংখ্যা, এটা তো আমরা বাইনারি নির্ণয় করবো, তাই না? তো 800 তোলার পরে সমানে চাপ দিয়ে লগে চাপ দিব, কারণ লগের উপরে কিন্তু বাইনারি বা বিন লেখা আছে, সেজন্য আমরা কী করবো, সমানে চাপ দিয়ে লগে চাপ দিব, তাহলে বাইনারি মান পাব। এই বাইনারি মানটা আমাদের যেহেতু বাইনারি সংখ্যা সেজন্য এখানে 10 ভিত্তিক ছিল, আমরা এইটা এখানে লিখবো যে 1100, 1100 লিখে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। আচ্ছা, আমি আরও একটি দেখাচ্ছি। আমি সব মুছে দিলাম, ক্যালকুলেটর মুছে দিলাম, এগুলো সব মুছে দিলাম, দিয়ে নতুন একটা সংখ্যা লিখলাম 69। তো মনে করি এই সংখ্যাটি বাইনারি করব, তোমরা নিশ্চয়ই পারবে। তারপরে আরেকবার দেখো, আরেকবার দেখলে সহজ হবে। তো আবার আমি সেই ক্যালকুলেটরের চিত্র উপস্থাপন করলাম, প্রথম থেকে আসি। এই যে মোডে দুইবার চাপ দিয়ে তিনে চাপ দিব, তাহলে মোড চেঞ্জ হয়ে আমার ক্যালকুলেটর এখন ডেসিমেল মোডে আছে, দশমিক মোডে আছে। থাকা অবস্থায় আমি এই সংখ্যাটি তুলব, 69। এই যে 69 উঠেছে। এবার এই 69 আমরা যেহেতু বাইনারি করতে চাই, তাহলে কী করবো, সমানে চাপ দিয়ে এই লগে চাপ দিব, কারণ লগের উপরে বাইনারি লেখা আছে ছোট্ট করে, আমরা হয়তো খেয়াল করি, ক্যালকুলেটর দেখলে হয়তো বুঝতে পারবো। এই যে এই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা আমরা পেয়েছি, এবং এই সংখ্যাটি যেহেতু বাইনারি সংখ্যা তাই আমরা লিখে ভিত্তি হিসেবে 2 লিখব। আচ্ছা, আমি আরও একটা দেখাচ্ছি, পরপর তিনবার দেখাই, এগুলো সব মুছে দিলাম, এগুলো সব আবার মুছে দিলাম। 70 এর বাইনারি মান নির্ণয় করবো এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে। তো আবার ক্যালকুলেটরের চিত্র অঙ্কন করি, আবার প্রথম থেকে আমি দেখাচ্ছি যাতে ভালো মতো বুঝতে পারো। ক্যালকুলেটর অন করে মোডে দুইবার চাপ দিয়ে তিনে চাপ দিব, মোডে দুইবার চাপ দিয়ে তিনে যদি চাপ দিই, তাহলে কী হবে, আমার মোড চেঞ্জ হয়ে ডেসিমেল মোডে আসবে। এখন আমি বাইনারি করতে পারবো, কিন্তু ডেসিমেল মোড থাকা অবস্থায় এই সংখ্যাটি তুলতে হবে, 70। তো তুলি, 7 এবং এই 0, 70 উঠল। এবার কী করবো, 70 আমরা বাইনারিতে যেহেতু রূপান্তর করব, সমানে চাপ দিয়ে লগে চাপ দিব, সমানে চাপ দিয়ে লগে চাপ দিব, তাহলে এই যে আমার এখানে বাইনারি সংখ্যাটি এসেছে। এবার এই বাইনারি সংখ্যাটি যেহেতু বাইনারির বেস 2, তাই ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব। তো এইভাবে আমরা বিশেষ করে দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খুদা হাফেজ।